তো পলিটেকনিকে পড়তেছো, ইউল বিকাম ইঞ্জিনিয়ার, তোমরা সবাই ইঞ্জিনিয়ার হবা। ইঞ্জিনিয়াররা তো যে কোনো কাজ করতে পারে না, পারে? তার মানে সব অফিসে তোমাদের জন্য কাজ নাই। বাংলাদেশ সরকারের কতগুলো চাকরি আছে সব মিলাইয়া? 12.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী হইল 12.5 লাখ। প্রতি বছর বিসিএসে নেয় মাত্র 2000 লোক, বাকি সব কিছু মিলাইয়া, পিয়ন টিয়ন সব কিছু মিলাইয়া দেশে কমপক্ষে 1.5 লক্ষ লোক সরকারি চাকরিতে যোগ দিতে পারে। আর তাইলে তোমরা কতজন প্রতি বছর কর্মবাজারে আসো? 22 লক্ষ 22 লাখ। তার মানে তোমাদের কি হয়, তোমাদের সিনিয়রদের খোঁজ নিও। এই গত পরশু দিন একটা সার্ভে রিপোর্ট বের হয়েছে, যেটা বলছে পলিটেকনিক থেকে যারা পাস করে তারা পাস করার 2 বছর পর্যন্ত কোনো চাকরি পায় না, 40%। সো দুনিয়া কঠিন, কিন্তু অনেক কঠিন। তুমি যদি মনে করো তোমার যে 4 বছরের সময় এটা তুমি হেসে খেলে বেড়াবা, তাহলে তুমি স্ট্রেট 2 বছর বসে থাকবা, কিছুই করতে পারবা না, কেউ তোমার চাকরি দিবে না। আর তুমি যদি মনে করো যে না আমি একদিনও বসে থাকবো না, আমি 7 সেমিস্টারে থাকতে চাকরি পাবো, তাহলে তোমাকে প্রথম দিন থেকে খাটতে হবে। প্রথম দিন থেকে কেমনে খাটতে হবে? খুবই সোজা। কিন্তু দুনিয়াটা একদিকে কঠিন আর একদিকে খুবই সোজা। কীরকম সোজা? তুমি যদি জানো যে তুমি কি হইতে চাও, তুমি যদি জানো যে তোমার কোথায় সুযোগ আছে, তাহলে তুমি একটা লিস্টই করতে পারবা। ধরো তোমরা যারা বরিশাল থেকে আসছো, তোমরা কেমন করে আসছো? লঞ্চে করে আসছো। তুমি জানো যে তোমাকে লঞ্চে করে আসতে হবে। তুমি বরিশাল থেকে আসার জন্য যদি পায়ে হেঁটে রওনা দিতা, তাহলে এসে পৌঁছাইতে পারতা? তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে তুমি কোথায় যেতে চাও, নাম্বার 1। 2 নম্বর জানতে হবে সেখানে কিভাবে যাওয়া যায়। এখন দেখো আমাদের সামনে খারাপ দিনগুলো কি। 1 নম্বর খারাপ দিন হইল, এখন পর্যন্ত যে সমস্ত বিদেশিরা আছে তারা একটু মিড লেভেল বা উপরের দিকে আছে, তারা নিচের দিকে না, মানে ফ্রেশ ইঞ্জিনিয়ারদের সঙ্গে এখনো কম্পিট করে না। কিন্তু একদিন সকালবেলায়, যে কোনো একদিন সকালবেলায় একজন এমপ্লয়ারের মনে হইতে পারে বহুত হইছে, আর দেশি লোকজন নেওয়া যাবে না, একটা লোক নিতে 2000 লোকের ইন্টারভিউ করার আগে বাদ আমি লোক নিয়ে আসবো শ্রীলঙ্কার থেকে, আমি লোক নিয়ে আসবো ইন্ডিয়ার থেকে। খুব ভালো মতো খেয়াল করো, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার থেকে যে লোকটা আসে তার কাছে আশুলিয়া যা, ঢাকা শহরও তা, চট্টগ্রামও তা, ওই নোয়াখালীর প্রত্যন্ত গ্রাম অঞ্চলও একই, কারণ ওর কাছে পুরাটাই বিদেশ, সে তো ওইগুলো কিছু যায় আসে না। সে একটা মোটরসাইকেল, বাংলাদেশে একটা মোটরসাইকেল কোম্পানির সিও হলো ইন্ডিয়ান, ওই মালিকরা আমি ধরছি, এই আপনি ওনাকে কেন আনছেন? কয়টা লোক দেন তো, যে লোকটা সকাল 8টার সময় আসে, রাত 10টায় ফেরত যায়, শুক্রবারও অফিসে আসে। আমার সে এটা কেন কন, ওই যে আমার যে লোকটা ইন্ডিয়ার থেকে আনছে ও তো যায় না, অফিসেই থাকে, 24 আওয়ার্স থাকে, তা আমি এই লক্ষ্যই পাবো বাংলাদেশে, সেই জন্য আমি তার নিচ্ছি। তাহলে দেখো তুমি কার সঙ্গে লড়বা, তুমি যখন পাস করে বের হবা তোমাকে এমন লোকের সঙ্গে লড়তে হবে যে লোকটা 24 ঘন্টা অফিসে থাকতে চায়। আমি যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে জয়েন করছি পাস করে, আমি তো তোমাদের মতো ইঞ্জিনিয়ার, আমি বুয়েটে পড়ছি, বুয়েটে পড়াইছি, 12 বছর বুয়েটে চাকরিও করছি, তা আমি ওখানে থেকে যেতাম রাত্রেবেলায়, কারণ আমি আবিষ্কার করছি যে এই বুয়েটে তখন মাত্র 64 কেবিপিএস এর একটা ইন্টারনেট লাইন ছিল, যেটা বুয়েটে 2000 লোক ব্যবহার করত, ঠিক আছে? তা আমি চিন্তা করে দেখলাম তাহলে আমি কি করতে পারি, রাত 2টা থেকে 3টা কেউ ব্যবহার করে না, কাজে আমি অফিসে থাকতে শুরু করলাম। যে আমি আমার ডাইরেক্টরে বললাম যে স্যার আমি এই সোফার মধ্যে থাকবো, তখন সোফারটার কনফারেন্স রুমে ঢুকাইছি, স্যার আমার জন্য চাদর আর বালিশ এনে দিছে, তা আমি রাত 2টা থেকে 3টা পর্যন্ত পুরো ইন্টারনেটের মালিক হওয়ার জন্য রাত্রেবেলা সারা রাত আমি অফিসে থাকতাম, ঠিক আছে? এবং আমি যেই দিন ইউনিভার্সিটিতে জয়েন করছি আমার, আমি প্রথম মাসের বেতন পাইছি 4,250 টাকা, ঠিক আছে? কারণ আমি জিজ্ঞেস করি নাই, আমার জিজ্ঞেস করছে আমি জিজ্ঞেস করি না আমি ক টাকা বেতন পাবো, 4,250 টাকা। কেউ, এবং আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি অনেক জায়গায় কাজ করছি, ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করছি, দেশে কাজ করছি, বিদেশে কাজ করছি। আমি গত বছর জাপানে গিয়ে একটা বক্তৃতা দিচ্ছি, সেজন্য ওরা আমার প্লেনে করে নিয়ে গেছে, 5-স্টার হোটেলে রাখছে, আসার সময় 1 লক্ষ টাকা দিছে একটা বক্তৃতার জন্য, 1 লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাকে যখন জাপান দাওয়াত দিছে তখন কিন্তু আমি জিজ্ঞেস করি নাই, ওরা বলছে তুমি আসতে পারবা কিনা, আমি আমার শিডিউল দেখছি, দেখে বলছি আমি পারবো, দেখছি আমি কিন্তু জিজ্ঞেস করি নাই ক টাকা দিবা, আমি জিজ্ঞেস করি না, আমি খালি জিজ্ঞেস করছি আমার সাবজেক্ট কিনা আমি পারবো, তারপর আমি গেছি। এবং এই যে এত কিছু তো তারা করবে এটা কিন্তু আমি ভাবি নাই। কিন্তু তোমরা কী করতেছো, উল্টাটা করতেছো, তোমার প্রথমে এসে জিজ্ঞেস করো, আচ্ছা এখানে ছুটি কয়দিন, আচ্ছা আমার কী হবে, আমি থাকি উত্তরায়, তুমি উত্তরায় থাকো না কোথায় থাকো কিছু যায় আসে না এমপ্লয়ার, সে দেখবে 4 দিন 5 দিন 6 দিন তারপর তোমার বিদায় করে দিবে, কারণ বাজারে অনেক লোক, 22 লক্ষ তোমার মতো ছেলে মেয়ে প্রতি বছর আসতেছে,
তারা বলতেছে এই এটা কঠিন জায়গা, তো এখানে তোমাকে ধাক্কা গুতায়া নিজের জায়গা করতে হবে, চিৎকার করতে হবে, জোর গলায় বলতে হবে যে আমার জায়গা, আমি চাই, আমি দাঁড়াবো, আমার এই কাজ করতে হবে, আমি 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 আমার জন্য করতে হবে। তুমি যদি তোমার মধ্যে সেটা ঢুকাইতে না পারো, তুমি যদি মনে করো যে আরেকজন এসে তোমাকে খাওয়াই দিবে, কিচ্ছু করতে পারবে না জীবনে, কিচ্ছু না কিচ্ছু না, তোমাকে নিজেকে তৈরি করতে হবে। খুব সোজা কি হইতে চাও আজকে যাও, আজকে হিসাব করো যে আমি পাশ করে এইটা করবো, অথবা পাশ করে আমি ডেপুটি ইউনিভার্সিটিতে ভর্তি হবো, আমি এখানে ভর্তি হবো, এখানে ভর্তি হবো। তাহলে ওরা কী চায়, হ্যাঁ না, ওরা কী কী তোমার কাছে কী কী কোয়ালিটি চায়, যদি পাশ করে চাকরি করতে চাও তাহলে কী কী কোয়ালিটি চায়। যে কোনো ওয়েবসাইটে বিডি জবসে যাও, চাকরি ডট কমে যাও, যে NRB বাজারে যাও, যে কোনো ওয়েবসাইটে গেলে দেখবা যে কী কী চাইছে, হ্যাঁ না। তোমরা সবাই তো, তোমরা যারা সবাই পাশ করতেছো সবারই তো সার্টিফিকেট আছে পলিটিক্যাল, তাহলে তোমাকে কেন চাকরি দিবে আরেকজনকে না দিয়ে, তুমি কেন আলাদা, নিজেকে আলাদা বানাও, বি ইউনিক। তোমরা হয়তো অনেকে জানো যে আমি গণিত অলিম্পিয়াড করি, তা আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেই তখন এরকম নানান রকম বুদ্ধি করি। আমাদের যে মেয়েটা প্রথম MIT-তে পড়তে গেছে, তো সেখানে সে প্রথম বছরে ফার্স্ট সেমিস্টারে আবিষ্কার করলো যে একটা প্রবলেম দেওয়া হয়েছে, যে প্রবলেমটার জন্য কোনো নম্বর নাই। সারা পৃথিবীতে লোক কিন্তু নম্বরের পিছনে দৌড়ায়, এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটা নম্বর নাই কিছু নাই, গ্রেড নাই কিছু নাই, কেউ আর এটা করে না, দূর বাদ। তারপর হঠাৎ করে তারা আবিষ্কার করলো যে হঠাৎ 4 দিনের একটা ছুটি আছে, যেখানে কোনো কাজ নাই, কোনো হোমওয়ার্ক নাই, কোনো অ্যাসাইনমেন্ট নাই, কিছু নাই। তখন সবাই ওরা মনে করলো আচ্ছা ঠিক আছে, ওই স্যারের, উনি একজন নোবেল পুরস্কার বিজয়ী, যে ওনার প্রবলেমটা সলভ করা যায়। সলভ করতে নামলো, নাইমা দেখলো হয় না, প্রথম দিনই অর্ধেক লোক পালাইছে, দ্বিতীয় দিন আরও পালাইছে, এরকম করতে করতে বেশিরভাগে ছিল না, কিন্তু আমাদের মেয়েটা নাদিয়া চৌধুরী, ও 3.5, আজকে ওর ছবি ছাপা হয়েছে প্রথম আলোতে, 3.5 দিনের মাথায় সে তার প্রবলেম সলভ করছে। প্রফেসরকে যখন বলছে, প্রফেসর বলছে আসো তোমার সাথে কফি খাবো, কফি খাইতে গেছে, দেখে বলছে ইন্ডিয়া থেকে আসছো, বলছে না বাংলাদেশ থেকে আসছি। তো বলছে যে 3.5 দিন ধরে তুমি একটা প্রবলেম কীভাবে সলভ করবা, এই যে আর কিছু করো নাই, বলছে না আর কিছু করি নাই, এইটাই খালি করছি, এটা কেমনে করলা। তখন বলে স্যার এগুলো কোনো ব্যাপার না, আপনি যদি আমাদের গণিত অলিম্পিয়াডে যাইতেন তাহলে টের পাইতেন। তো ক্যাম্প কীরকম, হয় স্যার আমাদের গণিত অলিম্পিয়াড একটা ক্যাম্প হয়, সেই ক্যাম্পে আমাদের এক সুব্রত স্যার আছে, সুব্রত এখন এই PhD করতেছে আমেরিকায়, যে উনি একদিন আইসা আমাদেরকে বললো, এবং আমরাও দেখলাম রুটিনের মধ্যে কিছু নাই, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস, তারপরে হইলো সারাদিন ছুটি। তো সুব্রত স্যার আসলো, আইসা বললো আজকে তোমাদের ছুটি, তোমরা বেড়াইতে যাবা, এই করবা, আমরা কিছু বলবো না, তো তোমাদের একটা ছোটো প্রবলেম দিয়ে যাচ্ছি, এই প্রবলেমটা তোমাদের 9:30 নাগাদ হয়ে যাবে, তারপর থেকে ছুটি বলে একটা প্রবলেম দিয়ে উনি চলে গেছে। হয় তারপরে হ্যাঁ, তো তারপর তার প্রবলেম সলভ হবে না, আমরা এদিক দিয়ে করি এদিক দিয়ে করি, কিসের গোসল করা, কিসের খাওয়া দাওয়া, কিচ্ছু না, এই যে স্যার বললো 1 ঘন্টা হয়ে যাবে, সারাদিন হয়ে যাচ্ছে এবং 8:00 ওই প্রবলেম সলভ হয় নাই। 8:00 সুব্রত স্যার আসছে, আয়সা বলে কি আই তোমাদের প্রবলেম তো আজকে কেমন বেড়াইলা, আমরা এর বলে এর বলে, স্যার আপনি এগুলো কী করেন, আপনি একটা প্রবলেম দিচ্ছেন, সেটা তো আমরা কেউ সলভ করতে পারি নাই, আপনি বলছিলেন এটা সব সোজা। তখন সুব্রত স্যার বললো যাক বাঁচা গেছে, তো কেন ওই প্রবলেমের তো সলিউশন নাই, তা সলিউশন নাই তাহলে তাহলে আমাদের দিয়ে এটা কেন করাইলেন, ও প্র্যাকটিস করার জন্য, লেগে থাকার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেইটা, যে তোমার যেটা কাজ সেটা তোমার করতে হবে, তুমি ফল পাইলে কি না এটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, ফল তুমি পাবা, তুমি যদি কাজটা ঠিক মতো করো। ওই যে নাজিয়ার যে প্র্যাকটিস হয়েছে, সারাদিন ধরে একটা অঙ্ক করছে, সেটা সে MIT-তে গিয়ে যখন প্রবলেম করছে 3.5 দিন ধরে একটা অঙ্ক করছে, যেটা অন্যান্য দেশের লোকেরা পারে না। যেটা শিখবা ওইটার A to Z তছনছ করে ফেলো, ওইটার একদম যে কোনো জিনিস। আমি বলি যে তুমি কম্পিউটার প্রোগ্রামিং করতে পারো তাহলে দরজা খুলতে হবে, ঠিক আছে, তুমি যদি IoT হও তাহলে এমন কিছু করবা, তুমি বাসা দিয়ে হাঁটা যাবা, তোমার এদিকে বাতি জ্বলবে এদিকে জ্বলবে না, তুমি হাঁটতে থাকবা, এরকম ম্যাজিক জিনিস হতে পারবে। সেরকম নিজের চ্যালেঞ্জ দাও, প্রতিদিন নিজেকে একটা চ্যালেঞ্জ দাও, প্রতিদিন রাত্রেবেলায় জিজ্ঞেস করো নিজেরে, আমি যে একটা দিন পার করলাম এটা কিসের জন্য পার করলাম, হাসা খেলা পার করছি নাকি আমার নিজের লক্ষ্যের দিকে আমি একদিন আগাইছি। তুমি যদি নিজের লক্ষ্যের দিকে একদিন না আগাও তাহলে তুমি কিন্তু একদিন পিছাই গেলে। আচ্ছা, লক্ষ্য পরিষ্কার করে ফেলো, এবং আমি একদম আমি তোমাদেরকে বলি, তুমি যে যত কিছু পড়তেছো সব কিছু তো তোমার লাগবে না, তোমাকে আমরা অনেক জিনিস শিখাইছি, হ্যাঁ না, তার মধ্যে আমরা অনেক জিনিস শিখাইছি, কেন শিখাইছি, যেন তুমি শিখতে পারো। মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা তোমাকে শেখানোর চেষ্টা করতেছি তুমি যেন শিখতে পারো যে কোনো জায়গায়, কারণ যা যা শিখতেছো সব কিছু অবসলিট হয়ে যাবে, কোনো প্রতিদিন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা কম্পিউটার সায়েন্স তারা সবচেয়ে বিপদে আছো, সব কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না। এ কয়দিন আগেও ছিল C++ করতে পারলে খুব ভালো হইতো, এখন জিজ্ঞেস করো পাইথন পারো, স্যার পাইথন তো পারি না করতে, কি পাইথন, এখন তো তোমার চেঞ্জ, তার মানে তোমাকে এমনভাবে তৈরি হইতে হবে তুমি যেন চ্যালেঞ্জ নিতে পারো। কোন চ্যালেঞ্জ,
যেটা তোমার পরিবর্তনের কথা বলে। পৃথিবীতে একটা মাত্র কনস্ট্যান্ট আছে, এটা জানো তো, দ্যার ইজ অনলি ওয়ান কনস্ট্যান্ট, চেঞ্জ। পরিবর্তন হলো একমাত্র সত্য কথা। পরিবর্তনের জন্য তৈরি হও। তোমরা সবাই অনেক আগায় আসো, কারণ তোমরা একটা বড় কোর্স করে আসছো, সেখানে খুব ভালো করছো, ইন্টার্নশিপ করতেছো, লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়েছো, এখন হাল ছাড়বা না। মোস্ট ইম্পর্টেন্ট হলো হাল ছাড়বা না, যা আছে কপালে যাইতে থাকো। অনেক সময় দেখা যায় ওই যে জ্যাকমার কথা আমরা বলি না, 23 বার চেষ্টা করতে পারে নাই, 24তম বারে পারছে। তো যদি রিটার্ন করতো তাহলে আজকে পৃথিবীর সবচেয়ে বড় দোকানটা বানাইতে পারতো না, যে দোকানে কিছুই থাকে না, অন্যের জিনিস সে বেছে বেচা পৃথিবীর বড়। নিজের তো কিছু নেই, নিজের একটা প্রোডাক্টও নাই। আলিবাবার নিজের প্রোডাক্ট আছে? নাই। ফেসবুকের নিজের কোনো কন্টেন্ট আছে? নাই। উবারের কোনো ট্যাক্সি আছে? নাই। হ্যাঁ, এয়ারবিএনবির কোনো নিজের বাড়ি আছে? নাই। তাহলে তার মানে সব কিছু এখন হলো মাথায়। প্রতি স্কোয়ার কিলোমিটারে বাংলাদেশে 1100 লোক আছে, আমাদের 1100 সুপার কম্পিউটার। তোমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কি? সুপার কম্পিউটার, এবং সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আছে। তাহলে এই দেশ তো হারবে না। আমরা এই যে 2041 সালে তোমরা যদি ঠিক মতো নেতৃত্ব দাও, তোমরা যদি নিজেদের ভিতরের পটেনশিয়ালটা জাগাইতে পারো, 2041-এর অনেক আগে কিন্তু আমরা উন্নত দেশ হয়ে যাবো, এবং সেটা আমাদেরকে কেউ আটকাইতেও পারবে না। তোমার আমার কথা বিশ্বাস না হলে তোমরা এখান থেকে বের হয়ে যাওয়ার সময় দেখবা সোনারগাঁও হোটেলে যাবা, দেখবে কোনো রুম খালি নাই। ঢাকা শহরে যত হোটেল আছে কোথাও কোনো রুম খালি না, সব বিদেশিরা এখন বাংলাদেশে আসে। কারণ কি? এই কারণটা বলে শেষ করবো। আমি গেছিলাম 2011 সালে জেনেভাতে একটা বক্তৃতা দিতে। বক্তৃতাটা দেওয়ার পরে আমার এক লোক বললো যে চলো তোমার সঙ্গে এক লোকের পরিচয় করাই দিই। তা আমার নিয়ে গেলো, দেখি একটা লোক কফি খাচ্ছে। তা আমার নিয়ে গেলো, নিয়ে বললো যে মিস্টার মুনির ফ্রম বাংলাদেশ। সে প্রথমে খেয়াল করলো না। এই লোক আবার বললো যে মিস্টার মুনির, সঙ্গে সঙ্গে সেই দেখি দাঁড়াইছে, কফি খাচ্ছিলো, সে চেয়ার থেকে দাঁড়াইছে। তা আমি খুব অবাক হইলাম, কারণ আমি এটা দেখি না। নর্মালি আমাদের দেশে আমরা দাঁড়াই, একটা বিদেশি লোক দাঁড়াই যাচ্ছে বাংলাদেশ শুনে আসে, আমারও তো চিনে না, প্রশ্ন উঠে না। তা আমি ওর আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, ভাই দাঁড়াইছো কেন? আমি তো ভয় পেয়েছি, বাংলাদেশি লোক দেখলে দাঁড়াই, ভাই তুমি কেডা? তখন পকেট থেকে ফোন বাইর করছে, ওই চিকন পিনের ফোনগুলা নোকিয়া। হ্যাঁ বসে, এটা চিনো? হ্যাঁ চিনবো না, কারণ আমার দেশে 6 লাভ। আমি নোকিয়া সিটিও চিফ টেকনোলজি অফিসার। ভাই সমস্যা কি? দাঁড়াও কেন? তুমি ভাবো, বুঝতেছি না। তোমার তোমাদের অনেক সারা দেশে, আমাদের দেশে অনেক চিকন পিনের নোকিয়া আছে তো, কিন্তু তুমি তুমি কেন দাঁড়াইছো? বলছো তুমি তাও বুঝতেছো না। বলছে আমার দেশ জানো? আমি জানবো না কেন, তুমি ফিনল্যান্ডের লোক। ওই দেখো তোমার দেশে, ভালো মতো খেয়াল করো, তোমার দেশে প্রতি মাসে যতগুলা নোকিয়া ফোন বিক্রি হয় ফিনল্যান্ডে অত লোক নাই। তা আমি তাও বুঝি না। আমি বললাম যে এই কথার মানে কি? ও তুমি বুঝো নাই, তোমার টাকায় আমি বড় লোক হয়েছি। দিস ইজ হোয়াট উই বিলিভ, উই শুড বিলিভ ইট। আমরা অনেক বড় বাজার, আমাদের জন্য এখন পৃথিবীর সব দেশের কোম্পানি বাংলাদেশে আসতে চায়, এবং আমাদের বাজারটা অনেক বড়। পিপিপি ধরলে আমাদের পিপিপিতে পার ক্যাপিটা এখন $4,700, বিশ্বের অনেক বড়। আমরা বিশ্বের 31তম অর্থনীতি, তো কাজে এই দেশে তো আসবে। তোমার জন্য বড় একটা বাজার আছে, সেই বাজার দখল করো। এই দুনিয়াটা হচ্ছে বীরদের জন্য। কোন সে বীর? 21 শতকে বীর কে হবে? যে স্বচ্ছ চিন্তা করতে পারে, যে প্রবলেম সলভ করতে পারে, এবং যে তার টিম স্পিরিট আছে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা দেশটাকে জয় করো, বিশ্বটাকে জয় করো, এই বিশ্ব তোমাদের। তিনটা জিনিস মনে রাখবা, কানেক্টিভিটি হচ্ছে প্রোডাক্টিভিটি, ইনকাম ইজ ডেভেলপমেন্ট, এবং এই ওয়ার্ল্ড, দিস ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। তোমার পৃথিবী, তোমার জায়গা, তোমার হিস্সা, তোমাকেই পাইতে হবে, কেউ তোমাকে এটা দিবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।